অ্যামি নাজমুল হক লিখেছেন কোনো কক্ষে যদি টেলিভিশন থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি কোনো কক্ষে যদি টেলিভিশন থাকে এবং সেটা যদি অফ করা থাকে সেখানে আদায় করা যেতে পারে কোনো অসুবিধা নেই আর যদি টেলিভিশন অন করা থাকে তাহলে সেক্ষেত্রে টেলিভিশনের সাউন্ড এবং দৃশ্য এগুলো চোখে পড়তে পারে কানে আসতে পারে সে আশঙ্কার কারণে ওই জায়গায় আদায় করা উচিত হবে না যেহেতু সেখানে সালাত আদায় করলে সালাতে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হবে নবী করিম সাল্লাসাল্লাম একবার একটি কাপড়ের উপরে আদায় করেছেন সে কাপড় এত বেশি চাকচিক্যপূর্ণ ছিল যে ওই কাপড়ের দিকে তার মনোযোগ চলে গিয়েছিল তখন তিনি সালাম ফেরানোর পরে সে কাপড় পরিবর্তন করে পরবর্তী সালাদগুলো আদায় করেছেন এখান থেকে বোঝা যায় যে যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করলে আমাদের মনোযোগ নষ্ট হবে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করাটা অনুচিত এবং মাকরু অতএব টেলিভিশন চলছে এরকম জায়গায় সালাত আদায় করা উচিত নয় বিকল্প কোনো ভালো জায়গায় থাকলে সেখানে আমরা সালাত আদায় করব বিকল্প কোনো জায়গায় না থাকলে টেলিভিশন বন্ধ করে সালাত আদায় করব সেই সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবস্থায় সালাত আদায় করলেও সালাত হয়ে যাবে আর যদি টেলিভিশন বন্ধ থাকে তাহলে তো কোনো কথাই নেই সেখানে সালাদা করা যাবে ইনশাআল্লাহ আবিদিন